এগুলোকে এখন আমি ছিলে পরিষ্কার করে নেব। এগুলোকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব। এগুলো এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। দশ থেকে পনেরো মিনিট এটা সিদ্ধ করে নিয়েছি, এখন এটা সিদ্ধ হয়ে গিয়েছে। চুলাটি অফ করে দিচ্ছি। ঠিক এভাবে মিহি করে পিষে নিতে হবে। আমি সবগুলো উপকরণ একসাথে পিষে তারপর ফিরে আসছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ হাফেজ।